আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদ স্যারের একটি বিখ্যাত উপন্যাস এইসব দিনরাত্রি। এই উপন্যাসটির আজকে আমরা চতুর্থ পার্টটি পড়ব। তা বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটাতে এখনও লাইক করোনি তারা লাইক করো, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কখনো ভুলো না। তো বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের আজকের পর্বটি। শফিক বলল, তাড়াতাড়ি একটু গোছগাছ করে নাও নিলো, নাইট কোচে রাজশাহী যাবে, তোমার বোনের শরীর ভালো না। নীলু আতঙ্কিত স্বরে বলল, মারা গেছে? আরে না না, চিঠি পড়ে দেখো, অবস্থা ভালো না, তবে বেঁচে আছেন। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রফিক তোমার সঙ্গে যাবে। আর টুনি টুনি? না না না, টুনি থাকবে এখানেই, অসুবিধা হবে না, তুমি যাও। বিলু বিলু আপা বেঁচে আছেন তো? বললাম না ভালোই আছেন। অবস্থা ভালো না, তবে বেঁচে আছেন। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রফিক তোমার সঙ্গে যাবে। টুনি টুনি আর টুনি? টুনি এখানেই থাকবে, অসুবিধা হবে না, তুমি যাও। বিলু আপা বেঁচে আছেন তো? বললাম না ভালোই আছেন। চিঠিটা পড়ে দেখো, চিঠিতেই সব লেখা আছে, তেমন খারাপ হলে টেলিগ্রামই আসতো, আসতো না? শফিকের কথা সত্যি নয়, বিকাল 5টায় বিলুর মৃত্যু সংবাদ নিয়ে টেলিগ্রাম এসেছে। নীলুকে মৃত্যু সংবাদ দেওয়া হবে কি না এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। শফিক খবরটা দিতেই চেয়েছিল, তার মতে খবর না দিলে সে বোনের সঙ্গে দেখা হওয়ার আশা নিয়ে দেশের বাড়িতে যাবে, এবং গিয়ে যখন দেখবে তার বোন বেঁচে নেই, তখন সে বড় এক ধরনের শক পেতে পারে। শফিকের যুক্তি অন্যদের ভালো লাগেনি। নীলু চলে যাবার পর শফিকের মনে হলো কাজটা ঠিক হলো না, তার সঙ্গে যাওয়া উচিত ছিল। সে চলে গেলে বিটা ফার্মাসিউটিক্যালসের সব কাজে আটকে থাকবে, এই ধারণাটা ঠিক না, কারোর জন্যই কিছু আটকে থাকে না। স্ত্রীর দুঃসময়ে স্বামী পাশে এসে না দাঁড়ানোটা দুঃখজনক, যে কোনো স্ত্রী এতটুকু তার স্বামীর কাছ থেকে আশা করতেই পারে, এবং আশা করা উচিত। মনোয়ারা রাতে খাবার খাওয়ার সময় অপ্রাসঙ্গিকভাবে বলে উঠলেন, বউটা না থাকায় বাড়িটা খালি খালি লাগছে, বড় খারাপ লাগছে বউটার জন্য। এটা তার কথার কথা নয়, তিনি ঠিকমতো খেতে পারলেন না, আত খাওয়া অবস্থায় প্লেট ঠেলে সরিয়ে উঠে পড়লেন। রাতে শোবার সময় হোসেন সাহেবকে বললেন, তোমার ছেলের এমনই রাজকার্য পড়ে গেছে নাকি যে বউটার সাথে যেতে পারলো না? যত অপদার্থ পেটে ধরেছি আমি, এই অপদার্থগুলির কপালে দুঃখ আছে। হোসেন সাহেব ক্ষীণ কণ্ঠে বললেন, তুমি শফিককে বললে না কেন সঙ্গে যেতে? কেন কেন আমি বলবো, সে কি নিজে কিছু বুঝে না? 2 টাকা পয়সা রোজগার করে, সে জন্য সে কি ভেবেছে, সবার কি মাথা কিনে রেখেছে নাকি, লাট সাহেব হয়ে গেছে? এয়ারপোর্টে সাব্বিরকে রিসিভ করার জন্য শারমিন একা এসেছে, রহমান সাহেবের সঙ্গে আসার কথা ছিল, শেষ মুহূর্তে তিনি মত বদলালেন, বললেন, তুমি একাই যাও মা, ড্রাইভারকে বলে দাও একটা ফুলের তোড়া নিয়ে আসতে, সাব্বির পছন্দ করবে। ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে শারমিনের লজ্জা লাগছিল, ফুলটুল নিয়ে কেউ আসেনি,
সে একা এসেছে, অনেকে ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে, কি ভাবছে তারা মনে মনে তা কে জানে। 9টার সময় প্লেন আসার কথা, সেটা এলো 11টায়। কাস্টমস সেরে বেরোতে সাব্বিরের 2টো মতো বেজে গেল। সাব্বিরের স্বাস্থ্য অনেক ভালো হয়েছে, বিদেশ থেকে আসছে বলেই হয়তোবা লালচে ভাব গালে, মাথা ভর্তি চুল এলোমেলো হয়ে আছে, তার আচার আচরণে একটা ছটফট ভাব আছে। শারমিনকে স্বীকার করতেই হলো সাব্বির অত্যন্ত সুপুরুষ, এরকম সুপুরুষদের পাশে দাঁড়াতে মেয়েদের ভালোই লাগে। শারমিন হাসি মুখে বলল, এই নিন আপনার ফুল। ফুল? ফুল কি জন্যে? এতদিন পরে দেশে ফিরেছেন তাই। সাব্বির ফুলের তোড়া হাতে নিয়ে বিরক্ত স্বরে বলল, আমার দেশের বাড়ি থেকে কেউ আসেনি, কাউকেই তো দেখছি না। চিঠি দিয়েছি, টেলিগ্রাম করেছি, হোয়াট ইজ দিস? শারমিন কিচ্ছু বলল না। সাব্বিরের দেশের বাড়ির কারোর সঙ্গে তার কোনো পরিচয় নেই, দেশের বাড়িতে সাব্বিরের তেমন কেউ নেইও। এক চাচা আছেন যিনি তাকে পড়াশোনা করিয়েছেন, বড় এক বোন আছেন জামালপুরে, তার সঙ্গে শারমিনের কয়েকবার দেখা হয়েছে, সে এয়ারপোর্টে আসেনি, এলে দেখা হতো। সাব্বির বলল, মা আসেননি? না, উনি ঢাকায় নেই। কোথায়? জামালপুরে মেয়ের কাছে আছেন। জামালপুরে কবে গেলেন? আমি তো কিছুই জানি না। জি, গত মাসে গিয়েছেন। সাব্বির অত্যন্ত বিরক্ত হলো, মাথা ঝাঁকিয়ে বলল, তুমি তুমি দাঁড়াও তো এখানে, আমি খুঁজে দেখি, আছে কেউ হয়তো এখানে, এতদিন পর আসছি, কেউ আসবে না। সাব্বির খুঁজতে গিয়ে আধ ঘন্টার মতো দেরি করল, ফিরে এলো মুখ কালো করে, কোথাও কাউকে পাওয়া গেল না। শারমিন বলল, চলুন যাওয়া যাক। কোথায় যাব? আমাদের বাসায়, আর কোথায়? না, প্রথম যাব ঝিকাতলা, মা কোথায় আছেন খোঁজ নিয়ে আসি। সাব্বিরের মাকে পাওয়া গেল না, তার ছোট মামার কাছে জানা গেল তিনি জামালপুরে। ছোট মামা সাব্বিরের প্রসঙ্গে কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ করলেন না। সাব্বির বলল, আমি আসব আপনি জানতেন না? জানতাম, আমি আশা করেছিলাম এয়ারপোর্টে আপনাকে দেখব। ছোট মামা মুখ কালো করে বললেন, নিজের যন্ত্রণায় অস্থির, ছোট মেয়ের ডায়রিয়া, মহাখালী নিয়ে গিয়েছিলাম, তুই হাত মুখ ধুয়ে চাটা খা। সাব্বির সেসব কিছুই করল না, বিরক্ত মুখে বের হয়ে এলো। শারমিন বলল, এবার কি যাবেন আমার সঙ্গে? যাব, তোমার ওখানে চা খেয়ে রওনা হব জামালপুর। জামালপুর যাবার ভালো বুদ্ধি কি? শারমিন বলল, ট্রেনে করে যেতে পারেন, বাই রোডে যেতে চাইলে আমাদের একটা গাড়ি আছে, গাড়ি নিয়ে রওনা হতে পারেন। আজই যেতে হবে? আজই। আপনি এমন ছটফট করছেন কেন? কিচ্ছু ভালো লাগছে না আমার। কেন? জানি না কেন। শারমিন খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বাংলাদেশ কেমন লাগছে? বাংলাদেশ দেখলাম কোথায়? রাস্তাঘাট তো দেখেছেন, কত বড় বড় রাস্তা হয়েছে দেখেছেন? সাব্বির তার কথার কোনো জবাব না দিয়ে মুখ গোমড়া করে বসে রইল। শারমিন বলল, আপনার শরীর ভালো তো? হ্যাঁ ভালোই। কতদিন থাকবেন? বেশি দিন না, 1 সপ্তাহ। হঠাৎ করে এরকম হুট করে চলে এলেন যে? আপনার তো আসার কথা ছিল আগস্ট মাসে। এখানে কি যেন একটা ঝামেলা হচ্ছে, সেটা জানার জন্য এসেছি। ঝামেলা? কি ঝামেলা? সাব্বির বিরক্ত স্বরে বললেন, প্রত্যেক মাসে আমি $200 করে মাকে পাঠাই, তার একার জন্য যথেষ্ট টাকা, কিন্তু
তারপরেও গত মাসে একটা চিঠি পেলাম যার থেকে ধারণা হচ্ছে যে তার টাকা পয়সার খুবই টানাটানি। এর মানে কি? টাকাগুলি কোথায় যাচ্ছে? এটা জানার জন্য বিদেশ থেকে এখানে চলে এলেন? না, শুধু এটা না, মার শরীরও খারাপ, মনে হয় ঠিক মতো চিকিৎসা হচ্ছে না, সেটাও দেখব। রহমান সাহেব সাব্বিরকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে অত্যন্ত পছন্দ করেন। প্রথম যেদিন দেখেছিলেন সেদিনই তাকে ভালো লেগেছিল। সেই ভালো লাগা পরবর্তী 7 বছরে ক্রমেই বেড়েছে। তাদের প্রথম পরিচয়টি হয় বেশ নাটকীয়ভাবে। রহমান সাহেব সবে বসে আছেন অফিসে। তার সেক্রেটারি বলল, স্যার একটা ছেলে এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য, ঘণ্টাখানেক ধরে বসে আছে। কি চাই? স্যার আমাকে বলছে না। রহমান সাহেব ছেলেটিকে আসতে বললেন। নিশ্চয়ই চাকরি প্রার্থী হবে, প্রতিদিনই এরকম কিছু পরিস্থিতি তাকে মোকাবিলা করতে হয়। অত্যন্ত সুদর্শন একটি ছেলে তার কক্ষে ঢুকল এবং সে কোনো রকম ভণিতা না করে বলল, স্যার আমার নাম সাব্বির আহমেদ, আমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিক্সে এমএ পাশ করেছি, আপনি কি দয়া করে আমার মার্কশিটটা দেখবেন? কোনো চাকরির ব্যাপারে? স্যার জি না, কোনো চাকরির ব্যাপার নয়। ব্যাপারটা কি? স্যার আপনি আগে দেখুন, তারপর বলবো। রহমান সাহেব দেখলেন অনার্স এবং এমএ দুটোতেই প্রথম শ্রেণী। আপনার তো চাকরি পাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা থাকার কথা নয়? জি না স্যার, আমার কোনো অসুবিধা নেই, আমি অন্য একটা ব্যাপারে এসেছি। বলুন শুনি। আমি আমেরিকান একটি ইউনিভার্সিটিতে, স্টেট ইউনিভার্সিটি অফ আইওয়াতে টিচিং করার সুযোগ পেয়েছি। সেখানে আমি আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসের পড়াবো আর সেই টাকায় পিএইচডি করব। কিন্তু মুশকিল হচ্ছে আমি অত্যন্ত দরিদ্র, আমার আত্মীয় স্বজনরাও দরিদ্র। আমেরিকায় যাওয়ার জন্য আমার 30,000 টাকা মতো দরকার হবে। আপনি কি চাচ্ছেন এই টাকাটা আমি আপনাকে দিয়ে সাহায্য করি? আমি টাকাটা ধার হিসেবে চাই। এত লোক থাকতে আমার কাছে এসেছেন কেন? শুধু আপনার কাছে নয়, আরও অনেকের কাছে গিয়েছি। আমি 21 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটি লিস্ট করেছি, ঠিক করেছি এদের সবার কাছেই যাব। লিস্টটা দেখতে পারি? নিশ্চয়ই পারেন। সাব্বির লিস্টে বের করে দিল। আইওয়া স্টেট ইউনিভার্সিটির চিঠিটা সঙ্গে আছে? জি আছে, রেজিস্ট্রারের চিঠি। রহমান সাহেব চিঠিটা মন দিয়ে পড়লেন, শান্তস্বরে বললেন, ওরা I-20 পাঠিয়েছে? জি পাঠিয়েছে। ভিসা হয়েছে? হ্যাঁ হয়েছে। পাসপোর্টটা দেখাতে পারেন? পারি। সাব্বির পাসপোর্ট বের করল, মাল্টিপল এন্ট্রি ভিসা। রহমান সাহেব গম্ভীর হয়ে বললেন, টিকিটের টাকা জোগাড় না করেই ভিসা করেছেন? জি করেছি, কারণ টাকার ব্যবস্থা হবেই। রহমান সাহেব শান্তস্বরে বললেন, ক্যাশ দেব না চেক কেটে দেব? ক্যাশ হলে ভালো হয়। তিনি ক্যাশিয়ারকে 45,000 টাকার ব্যবস্থা করতে বললেন। সাব্বির বিন্দু মাত্র উচ্ছ্বাস দেখালো না, সে এমন একটা ভাব করল যেন এটা তার প্রাপ্য। মনে হলো রহমান সাহেব তাকে বাড়তি কোনো ফেভার করছেন না। আমেরিকা যাবার আগে সে দেখা পর্যন্ত করতে এলো না। 6 মাস পর US ডলারে সাব্বির টাকাটা শোধ করে দিল, সেই সঙ্গে চমৎকার একটা চিঠিও লিখল। চিঠিতে লেখা ছিল, বড়লোকদের প্রতি আমার এক ধরনের ঘৃণা আছে, সারা জীবন
অত্যন্ত দরিদ্র ছিলাম বলেই হয়তো। এখন বুঝতে পারছি ধনী সম্প্রদায়ের মধ্যেও ভালো মানুষ আছেন। আপনার অনুগ্রহের কথা আমি মনে রাখব। টাকাটা পাঠানোর আগে আমি আপনাকে লিখিনি, কারণ আমি এক ধরনের হীনমন্যতায় ভুগছিলাম। আশা করি আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন। বিনীত, সাব্বির। দু বছরের মাথায় সাব্বির দেশে ফিরে এলো। রহমান সাহেবের জন্য প্রচুর উপহার এলো। সাব্বিরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ হলো। তখন পিএইচডি শেষ করে সে আবার দেশে এলো। শারমিনের সঙ্গে বিয়ের কথাবার্তা হলো সেই সময়। শারমিন তখন মাত্র কলেজে সেকেন্ড ইয়ারে উঠেছে। দুপুরের খাওয়া সারতে দুটা বেজে গেল। খাবার টেবিলে সাব্বির খুব গম্ভীর হয়ে রইল। রহমান সাহেব বললেন, তা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোন পরিকল্পনার কথা বলছেন? তা আমেরিকাতেই থাকবে নাকি দেশে ফিরে আসবে? দেশে আসব। আমেরিকায় থাকবো কেন? পোস্ট ডক শেষ করে ফিরব। এখানকার ইউনিভার্সিটিতে সহজেই আমার চাকরি হওয়ার কথা। অনেকেই তো ফিরতে চায় না। আমি চাই, বিদেশের জন্য আমার কোনো মোহ নেই। শারমিন বলল, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আস্তে আস্তে খান, আমার আমার দেরি হয়ে যাচ্ছে। আমার জামালপুর যেতে হবে। আজ না গেলে হয় না? আমার হাতে সময় বেশি নেই, আজই যাব, বাসে করে চলে যাব। রহমান সাহেব বললেন, বাসে যেতে হবে না, ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে। 3:30-4টার দিকে রওনা হলেই হবে, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। সাব্বিরকে বিশ্রামের ব্যাপারে খুব একটা আগ্রহী মনে হলো না, যেন এই মুহূর্তে তার রওনা হওয়া দরকার। শারমিন বলল, আপনি আপনি কি সব সময় এরকম ছটফট করেন? করি। আপনি এমন ভান করছেন যেন 2 মিনিটের মধ্যে আপনার গাড়ি ছেড়ে দিচ্ছে। আপনি একটু বসুন, আমি চা এনে দিচ্ছি, শান্ত হয়ে খান। আচ্ছা, আমি বসছি শান্ত হয়ে। আচ্ছা সাব্বির ভাই, আপনি তো গাড়ি চালাতে জানেন, জানেন না? জানি। কেন? আপনি আবার বাহাদুরি করে গাড়ি চালাতে যাবেন না। আপনার যা ছটফট ভাব, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। সাব্বির হেসে ফেলল এবং পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, শারমিন তুমিও চলো না আমার সাথে, মা খুব খুশি হবে। শারমিন হকচকিয়ে গেল। সাব্বির বলল, গাড়ি যখন যাচ্ছে তখন কোনো অসুবিধা হবে না। না না, আমি যাব না। কেন, অসুবিধাটা কি? শারমিন কি বলবে ভেবে পেল না। সাব্বির বলল, গল্প করতে করতে যাব, তোমার ভালোই লাগবে। এত তাড়াতাড়ি রেডি হওয়া যাবে না, তৈরি হতেও সময় লাগবে। বেশ তো, তাহলে কাল সকালেই যাই, তৈরি হওয়ার সময় পাবে, পাবে না? শারমিন বিব্রত স্বরে বলল, আমি এখন যাব না সাব্বির ভাই। কেন? আমার যেতে ইচ্ছে করছে না। সাব্বিরকে দেখে মনে হলো তার আশা ভঙ্গ হয়েছে। সে ধরেই নিয়েছিল যে শারমিন যাবে। বিকেলে শারমিনের নিজেরও কেমন যেন নিঃসঙ্গ লাগতে লাগলো। মনে হতে লাগলো গেলেই হতো। যার সঙ্গে সারা জীবন কাটানো হবে, তার সঙ্গে বিয়ের আগে কিছু সময় কাটালে এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না। নাকি নাকি হতো? শারমিন বাগানে বেড়াতে গেল। মার্টি বড়ই গাছের নিচে গা এলিয়ে শুয়ে আছে, সারা গা কাদায় মাখামাখি। এই মার্টি, তোর তোর একই অবস্থা। মার্টি শুয়েই রইল, ছুটে এলো না। ওর শরীর ভালো নেই। শরীর ভালো থাকলে এভাবে শুয়ে থাকতে পারতো না।
ডাকা মাত্রই ছুটে আসতো। শারমিন তীক্ষ্ণ কণ্ঠে ডাকল, জয়নাল, জয়নাল, জয়নাল অল্প কিছুদিন হলো চাকরিতে যোগ দিয়েছে, তার আসল কাজ হচ্ছে মাটি দেখাশোনা। একটি কুকুরকে দেখাশোনার কাজ তার কাছে খুব অপমানজনক বলে মনে হয়েছে, এই কারণে সে কখনোই মাটির ধারে কাছে আসে না, আজও আসেনি। কিন্তু শারমিনের গলা শুনে সে ছুটে এলো। মাটিকে গোসল করিয়েছিলে? জি আফা। ওর গায়ে এত ময়লা কেন? কাদার মধ্যে শুধু গড়াগড়ি করে, কি করবো আফা, কন যাও আবার ওকে পরিষ্কার করো। মাটি উঠে আয় তো। মাটি উঠে এলো না, ঝিমোতে লাগলো। জয়নাল বলল, ও আর বাঁচত না আফা, বুঝলে কি করে? এডি বোঝা যায়, লেজ নামা গেছে, দেখেন না, লেজ নামলে কুত্তা বাসে না। জয়নালকে খুব উল্লসিত মনে হলো, যেন সে একটা খুবই সুসংবাদ দিচ্ছে। জয়নাল, জিয়াফা কাল ভোরেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বুঝেছ? জি আচ্ছা। খাওয়া দাওয়া করছে ঠিক মতো? জি করতাছে। রাতের খাবার কখন দেওয়া হবে? যে সন্ধ্যাবেলা। আমাকে খবর দেবে তখন, আমি দেখব ঠিক মতো খায় কি না। শারমিনের মন অত্যন্ত খারাপ হয়ে গেল। মাটি, মাটি কি সত্যি সত্যি মারা যাবে? আচ্ছা, মৃত্যুর পর পশুরা কোথায় যায়? ওদের কি কোনো স্বর্গনরক আছে? শারমিন দোতলায় উঠে গেল। বাড়ি এখন একবারেই খালি। বাবা গিয়েছেন মতিঝিল, কখন আসবেন কোনো ঠিক নেই। কি একটা মিটিং আছে নাকি? এসব মিটিং শেষ হতে অনেক দেরি হয়। কোনো কোনো দিন ফিরতে রাত একটা দেড়টা বেজে যায়, আজও হয়তো হবে। শারমিন কিছুক্ষণ একা একা বারান্দায় বসে রইল, কেমন যেন তার ক্লান্ত লাগছে। সবচেয়ে বড় কথা, তার এখন কিছুই করার নেই। লাইব্রেরি থেকে একগাদা বই আনা হয়েছে, কোনোটাই পড়া হয়নি। মাঝে মাঝে এমন খারাপ সময় আসে যে কোনো কিছুতেই তার মন বসে না, বেঁচে থাকাটা তার কাছে তখন অর্থহীন মনে হয়। সন্ধ্যা হয়ে আসছে, মাটিকে খাওয়াবার সময় বোধহয় হয়েছে। শারমিন নিচে নেমে এলো এবং অবাক হয়ে দেখল রফিক বসে আছে। আরে তুমি কখন এসেছ? এই প্রায় মিনিট পাঁচেক, দেখলাম দরজা খোলা, আশেপাশে কেউ নাই, চুপচাপ বসে আছি। ভালো করেছ, এসো আমার সঙ্গে এসো। কোথায়? মার্টি সাহেবকে ডিনার দেওয়া হবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। কুকুর খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এত আমার শখ নাই। তুমি খাইয়ে আসো, আমি বসে আছি এখানে। অসময়ে কোথা থেকে এলে? রফিক গম্ভীর হয়ে বলল, এ এখানে একটা বন্ধুর বাসায় এসেছিলাম, তারপর ভাবলাম এসেছি যখন তখন দেখা করে যাই। এই শোনো, বাজে কথা বলবে না, বুঝেছ? এখানে তোমার কোনো বন্ধু নেই, তুমি আমার কাছে এসেছিলে, ঠিক কি না বলো? রফিক কিছু বলল না। শারমিন বলল, চা খাবে? খাবো। চায়ের সঙ্গে আর কিছু? খাবো, তবে মিষ্টি না, আমি মিষ্টি খাই না, ঘরে তৈরি সন্দেশও না। তোমাকে রোগা লাগছে কেন রফিক? ভাবিকে নিয়ে রাজশাহী গিয়েছিলাম, এক সপ্তাহ খুব ছোটাছুটি করেছি। ভাবির এক বোন মারা গেছে, একটা ছোট ছেলে আছে, তার ছেলেটিকে নিয়ে এখন মুশকিল হয়েছে। মুশকিল? মুশকিল কেন? ছোট ছেলে, কোথায় রাখবে, কার কাছে রাখবে, এত ছোট বাচ্চার দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। বলো কি? দ্যাটস ফ্যাক্ট। তোমার মাটির জন্য নিশ্চয়ই তিন চারজন লোক আছে, কিন্তু এই ছোট মানুষটির জন্য
কেউ নেই। শারমিন কিছু বলল না। রফিক বলল, রাগ করলে নাকি আবার? না, রাগ করিনি। তুমি বসো, চা নিয়ে আসছি। দুধ চা না লেবু চা? আদা চা, গলা খুশখুশ করছে। রফিক ভেবেছিল মিনিট দশক গল্প স্বল্প করে চলে যাবে, কিন্তু সে রাত 8টা পর্যন্ত থাকল। এর মধ্যে যে কবারই সে উঠতে চেয়েছে, শারমিন বলেছে, আহ বসো না, এত ব্যস্ত কেন? রাত হয়ে যাচ্ছে, অনেক দূরে যাব তো। যাবার ব্যবস্থা আমি করব, তোমাকে ভাবতে হবে না। আজ তুমি আমার সঙ্গে খাবে। সে কি? কেন কেন আবার কি? খেতে বলছি তাই খাবে। তোমাদের রান্না কি? জানি না কি। তোমাদের কখন কি রান্না হয় তা তোমরা জানো না? শারমিন কিছু বলল না। খাও কিসে? রূপোর থালা বাটিতে? এই বকবক করবে না, খেতে বসলে টের পাবে। আমরা কিসে খাই? খাওয়াটা হবে কখন? একটু দেরি হবে, বাবুর্চিকে নতুন একটা আইটেম রান্না করতে বলেছি। নতুন আইটেম? আইটেমটা কি? আহ, খেতে বসলে টের পাবে। এখন আসো, আমার সঙ্গে এসো, মাটিকে খাওয়ানো হবে। আসতেই হবে? হ্যাঁ আসতেই হবে, চলো তো। রহমান সাহেব ফিরলেন রাত 10টায়। শারমিন একটি ছেলের সঙ্গে ডিনার খাচ্ছে এবং কিছুক্ষণ পরপর শব্দ করে হেসে উঠছে। এই দৃশ্যটি তিনি অবাক হয়ে দেখলেন, শারমিন বাবাকে দেখতে পায়নি। রহমান সাহেব নিঃশব্দে দোতলায় উঠে গেলেন, তার কপালে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভাঁজ পড়ল। মনোয়ারার গাল ফুলে একটা বিশ্রী কাণ্ড হয়েছে, সারাদিন কিছুই মুখে নেননি, ব্যথায় ছটফট করছেন। ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ কাজ করছে বলে মনে হচ্ছে না। সবচেয়ে মুশকিল হয়েছে হোসেন সাহেবের, তাকে দেখা মাত্র মনোয়ারার রাগ চড়ে যাচ্ছে। যা মনে আসছে তিনি তাই বলছেন। হোসেন সাহেব খানিকক্ষণ সহ্য করলেন, কিন্তু এক সময় স্বাভাবিক নিয়মেই তার ধৈর্যচ্যুতি হল। তিনি থমথমে মুখে বললেন, আমার উপর রাগ করছো কেন? তোমার দাঁতে ব্যথা তো আমি দিইনি, সেরকম কোনো ইচ্ছা আমার নেই। মনোয়ারার চোখ কুচকে বললেন, আমার সামনে থেকে যাও তো, শুধু শুধু ভ্যাজ ভ্যাজ করবে না। যাবটা কোথায়? যেখানে ইচ্ছা যাও, শুধু আমার চোখের সামনে থাকবে না। আইসি, কি দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি, শেষে আফসোস করবে কিন্তু। হোসেন সাহেব কিছুক্ষণ গুম হয়ে রইলেন। নীলু কাপড় ইস্ত্রি করছিল, তাকে গিয়ে বললেন, চললাম মা। নীলু আশ্চর্য হয়ে বলল, কোথায় চললেন? তিনি তার কোনো জবাব দিলেন না। অনেক সময় নিয়ে তিনি হ্যান্ডব্যাগ গুছালেন এবং সত্যি সত্যি বেরিয়ে গেলেন। নীলুকে খুব একটা বিচলিত মনে হলো না। হোসেন সাহেব প্রায় এরকম গৃহ ত্যাগ করেন, ঘন্টা দুয়েক রাস্তায় ঘোরাঘুরি করেন এবং একসময় বাড়ি ফিরে আসেন। এবারও তার ব্যতিক্রম হবে না। এবার বাসাতে একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, হোসেন সাহেবের গৃহত্যাগের কিছুক্ষণের ভিতরেই মনোয়ারের দাঁতের ব্যথার আরাম হলো। তিনি এক কাপ লেবু চা এবং দুই স্ল্যাশ রুটি খেলেন, রাতের বেলা কি রান্না হচ্ছে খোঁজ নিলেন, তারপর শাহানার সঙ্গে ছোটখাটো একটা ঝগড়া বাঁধিয়ে বসলেন। ঝগড়া বাঁধানোর তার কোনো ইচ্ছে ছিল না। তিনি বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছিলেন, এই তোদের রেজাল্ট বেরোতে এত দেরি হচ্ছে কেন রে? শাহানা গম্ভীর গলায় বলল, আমি কি করে বলবো এত দেরি হচ্ছে কেন, আমি কি এসবে চেয়ারম্যান নাকি? মনোরা অবাক হয়ে বললেন, তুই এমন ক্যাটক্যাট করে কথা বলছিস কেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম ছলাত করে উঠলি, তোর সাথে কি কোনো কথা বলা যাবে না নাকি?
শাহানা থমথমে মুখে তাকালো। তিনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তোর তোর তেল বেশি হয়ে গেছে তাই না? কাজকর্ম নাই, শুধু বসে বসে খাওয়া, বসে বসে খেলে এরকম তেল হয়ে যায় তাই না? শোনো মা, এরকম বাজে ধরনের কথা আমার সাথে বলবে না তুমি। বাজে কথা বলবো না মানে? না, বাজে কথা বলবে না। কেন, তুই কি রানী ভিক্টোরিয়া নাকি? হ্যাঁ, আমি রানী ভিক্টোরিয়া। চড় দিয়ে দাঁত ফেলে দেব, মুখে মুখে কথা। শাহানা নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। শাহানার দরজা বন্ধ করা একটা ভয়াবহ ব্যাপার। সহজে এ দরজা সে আর খুলবে না। ক্রমাগত 2 দিন 2 রাত দরজা বন্ধ করে রাখার রেকর্ড আছে তার। এ দরজা কবে খুলবে তা কে জানে? মনোয়ারা কিছুক্ষণ কাঁদলেন, তারপর নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লেন। নীলু বড় অস্বস্তির মধ্যে পড়ল। এবারে সবার এখন মেজাজ খারাপ যাচ্ছে, তুচ্ছ কথা নিয়ে রাগারাগি। নীলুর নিজের মন মেজাজও আজ ভালো না, এসব জিনিস নিয়ে তার মাথা ঘামাতে ভালো লাগে না, কিন্তু তাকে মাথা ঘামাতে হয়, এক এক করে সবার রাগ সারাতে হয়, তার তার এসব ভালো লাগে না। সংসারে অভাব অনটন বাড়ছে, অনেক চেষ্টা করেও কিছু করা যাচ্ছে না। প্রভিডেন্ট ফান্ডের লোনের টাকা কাটতে শুরু করেছে, বাড়ি ভাড়া বেড়েছে 100 টাকা। নীলুর ধারণা ছিল খুব সহজেই রফিকের চাকরি টাকরি কিছু একটা হয়ে যাবে। তার ধারণা ঠিক হয়নি, রফিকের কিছুই হচ্ছে না। সপ্তাহে 2-3টে করে সে ইন্টারভিউ দিয়ে হাসি মুখে বাড়ি ফিরছে। ভাবি, হ্যাঁ হ্যাঁ, একবার কেটে দিয়েছে। তাই নাকি? ইয়েস, স্মার্টলি সব প্রশ্নের উত্তর দিলাম। যেখানে হাসার দরকার সেখানে একটু হাসলাম, যেখানে গম্ভীর হওয়ার দরকার সেখানে একটু গম্ভীর হলাম। পেরেছো সব কিছু? 80% পেরেছি, যেগুলো পারিনি সেগুলো পারার কথা নয়। চাকরি হবে বলছ? একজনের হলে আমারও হবে। বলো কি? দ্যাটস রাইট, এখন চট করে একটা চা সিগারেট খাও তো, আমাকে খুশি করার চেষ্টা করো, বুঝেছ? ভবিষ্যতে লাভ হবে তোমার। বেতনের দিন ভালো কিছু মন্দ পেয়েও যেতে পারো। শেষ পর্যন্ত অবশ্যই কিছুই হয় না। রফিক নতুন কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হয়। এগুলো দেখে নীলুর বড় মায়াই লাগে, মনোয়ারা রাগারাগি করেন, দুনিয়া শুদ্ধ লোকের চাকরি হয়, তোর হয় না কেন? হবে হবে, আমারও হবে। হবে? হ্যাঁ, কবে সেটা? ভেরি সুন, কোনো এক সুপ্রভাতে দেখবে রেজিস্ট্রি ডাকে চিঠি এসে হাজির। আমি আর দেখে যেতে পারবো না, এখনো তো 5 মাস হয়নি পাস করেছি, এর মধ্যে এত ব্যস্ত হয়ে পড়লে কেমন করে হবে? যার চাকরি হয় তার 5 মাসেই হয়, যার হয় না তার 5 বছরও হয় না। চিঠি অবশ্যই আসে রফিকের, রেজিস্ট্রি ডাকে নয়, সাধারণ ডাকে। মনোজালী কলেজের প্রিন্সিপালের চিঠি, ইতিহাসের প্রভাষক পদে নিয়োগপত্র, যেতে হবে বরিশালের কোনো এক গ্রামে। নীলু জিজ্ঞেস করল, যাবে নাকি? যাব না মানে? অফকোর্স যাব। থাকতে পারবে গ্রামে? পারবো, খুব পারবো। গ্রামে ঠান্ডা আবহাওয়ায় বিসিএসের জন্য একটা সিরিয়াস প্রিপারেশন নিয়ে নেব। হ্যাঁ, দেখবে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়ে গেছে। রফিক মহা উৎসাহে বরিশালে চলে গেল, মুখ অন্ধকার করে ফিরে এলো। শফিক অবাক হয়ে বলল, চলে এলি কেন? রফিক বিরক্ত হয়ে বলল, ধুর, যত সব ফালতু ব্যাপার, অলরেডি সেখানে একটা ভালো কলেজ আছে, রেষারেষি করে আরেকটা কলেজ দিয়েছে, না আছে মাস্টার না আছে ছাত্র, 11 জন টিচার আছে, এরা গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। বলিস কি, আমি যাওয়া মাত্র প্রিন্সিপাল আমার জন্য একটা জায়গাগিরির ব্যবস্থা করে ফেললো, 9-এ পড়ে একটা মেয়ে,
তাকে নাকি পড়াতে হবে, তার বিনিময়ে থাকা খাওয়া, চিন্তা করো অবস্থা। শফিক কিছু বলল না, রফিক শুকনো মুখে বলল, ঝুলে থাকতাম সেখানে, কিন্তু মেয়ের বাবার কথাবার্তা যেন কেমন কেমন। কেমন কেমন মানে? ভাবভঙ্গি দেখে মনে হয় তো তার মেয়ের সঙ্গে সে আমার বিয়ে টিয়ে দিতে চায়। বলিস কি? হ্যাঁ, ভদ্রলোক প্রথম প্রথম আমাকে ভাই বলতো, তারপর বলা শুরু করলো আমি নাকি তার ছেলের মতো। নীলু বলল, তা মেয়েটি দেখতে কেমন? দেখতে ভালোই, বরিশালের মেয়েরা সুন্দর হয়। হাসছো কেন তুমি ভাবি? এর মধ্যে হাসাহাসির কিছু নেই, এটা একটা সিরিয়াস ব্যাপার। বুঝতে পারছি তুমি ভয়ে পালিয়ে এসেছ। দেখো ভাবি, এসব নিয়ে ঠাট্টা ভালো লাগে না। তুমি ওদের বলে এসেছো তো, নাকি না বলে রাতের অন্ধকারে পালিয়ে এসেছো? হ্যাঁ, রফিক কোনো কথার উত্তর দিল না। পরবর্তী বেশ কিছুদিন কাটালো গম্ভীর হয়ে। নীলু ঠাট্টা তামাশা করার চেষ্টা করল, কি রফিক, বরিশাল কন্যার জন্য মন খারাপ নাকি? ভাবি, একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসব কি ঠাট্টা করো, ভালো লাগে না। মেয়েটির জন্য দরদ একটু বেশি বেশি মনে হচ্ছে। স্টপ ইট ভাবি, প্লিজ। বিসিএস পরীক্ষাও রফিকের ভালো হলো না। ইংরেজি এবং ইতিহাস দুটোর কোনোটাতেই নাকি পাশমার্ক থাকবে না। রফিকের ধারণা এক্সামিনাররা তার খাতা দেখে হাসাহাসি করবেন। হোসেন সাহেব বলল, এতটা খারাপ হলো কেন? বুগার সব প্রশ্ন করেছে, খারাপ হবে না? বিসিএসে বুগার প্রশ্ন করবে কেন? করলে তুমি কি করবে বলো? সব মাথা খারাপের দল, ইতিহাসের প্রশ্ন পড়লে মনে হবে জিওগ্রাফির কোশ্চেন। বলিস কি, বিশ্বাস না হলে তুমি পড়ে দেখো। পরীক্ষা খারাপ দিয়ে রফিক খুবই মুষড়ে পড়ল। সে ধরে নিয়েছিল সে ভালো করবে। বাড়ির সঙ্গে তার সম্পর্কও কমে গেল। নাস্তা খেয়ে বেরিয়ে যায় রাত 10টা 11টায় ফিরে। কেউ কিছু জিজ্ঞেস করলেই সে রেগে যায়। কথাবার্তা যা হয় সব নীলুর সঙ্গেই, তাও সব দিন নয়, যেদিন মেজাজ ভালো থাকে সেদিন। নীলু বুঝতে পারে রফিক হীনমন্যতায় ভুগতে শুরু করেছে, এটা কাটিয়ে তোলার জন্য তার কিছু একটা করা উচিত। কিন্তু সে কি করবে তা সে বুঝতে পারে না। প্রত্যেক মাসে রফিক বেশ কয়েকবার টাকা চাইত, এখন আর চাচ্ছে না, চাইতে লজ্জা পাচ্ছে বোধ হয়। দিন 10 আগে হঠাৎ করে চাইল। ভাবি, তোমার সঞ্চয় থেকে কিছু দিতে পারবে? কত? এই ধরো সামান্য কিছু, ধরো 50। নিলো 100 টাকা এনে দিল। গোটা দিলে নাকি ভাবি? দিলাম, থ্যাংকস, মেনি থ্যাংকস। আমাকে থ্যাংকস কেন, তোমার ভাইকে দাও, আমি তো তার ধনেরই পো করছি। ভাইয়াকেও থ্যাংকস। ভাবি, আমি সব কিছু লিখে রাখছি, ভেরি সুন তোমাদের সব টাকা ফেরত দেব, উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, দিও। ভাবি, মনে হচ্ছে খুব শিগগিরই একটা হবে, বুঝেছ? তাই নাকি? হ্যাঁ, 70% পসিবিলিটি। জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, বলেছে আপনার মতো ইয়াং অ্যাক্টিভ ম্যানদেরই নাকি এখন দরকার, নিউ ব্লাড নিউ আইডিয়া, বুঝেছ? বেতন কেমন? ফ্যান্টাস্টিক বেতন, বিদেশি কোম্পানি। তোমার ভাইটাও তো বিদেশি কোম্পানি, বেতন তো এমন কিছু না। কোম্পানি তো কোম্পানিতে কম বেশি আছে, বুঝেছ ভাবি? তোমাদেরটা খুব রমরমা কোম্পানি বুঝি? খুব রমরমা, গাড়ি এসে দিয়ে যাবে আবার নিয়ে যাবে। বলো কি? কোম্পানির একটা নিজস্ব ফ্ল্যাট আছে, 3 বেডরুম, দেখলে তোমার মাথা ঘুরে যাবে। ফ্ল্যাটও দেখে এসেছো নাকি? না, আমি দেখিনি, ওই অফিসের অন্য অফিসারদের সঙ্গে আলাপ হলো, সবাই
মাইডিয়ার টাইপের, তাই নাকি? বেশ কয়েকজন মহিলা আছেন বড় বড় পোস্টে, বুঝলে ভাবি? মেয়েদের আজকাল অনেক চাকরির সুবিধা, তুমি যদি চেষ্টা করো উইদিন 2 মান্থ একটা কিছু জুটিয়ে ফেলতে পারবে তুমি। সত্যি? ইউ বেট। বিএ পাস আছে, দেখতে শুনতেও তুমি মোটামুটি খারাপ না। চলে যাই। চলে যাই মানে? ভাবি, তুমি ডানাকাটা পরিও নাও, এরকম কোনো মিসকনসেপশন থাকা উচিত না। তবে তুমি দেখতে ঠিক খারাপও নও। নীলু হেসে ফেলল। রফিক সিগারেট ধরিয়ে উৎসাহের সঙ্গে বলল, আমার কথা শোনো ভাবি, তুমি চাকরির চেষ্টা করো, এ যুগে একার রোজগারে কিছু হয় না, বুঝলে? দুজন মিলে হাল ধরো। তা তো ঠিক, কিন্তু তোমার ভাই হয়তো পছন্দ করবে না। শোনো ভাবি, এর মধ্যে পছন্দ অপছন্দের কিছু নেই, কোশ্চেন অফ সার্ভাইভাল, বুঝেছ? চাকরির ব্যাপার নিয়ে অনেকদিন থেকেই নীলু ভাবছে। বন্যা গত মাসে এসেছিল। নীলু একসময় বলেই ফেলেছে, তুই বলেছিলি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিবি, চাকরি জুটিয়ে দিবি, মনে আছে? মনে থাকবে না কেন, করতে যাস নাকি তুই? কিরকম চাকরি? মোটামুটি ধরনের কিছু একটা, তোকে তো আর ফস করে ক্লাস 1 অফিসার করা যাবে না। কোম্পানির চাকরি? কেন, অসুবিধা আছে? 1,500-2,000 টাকা পাবি সব মিলিয়ে, এই বাজারে এটাই বা বন্ধু কি? যদি তুই রাজি হস তাহলে আগামী সোমবার আয় আমার অফিসে, আমি কথা বলে রাখব। কার সঙ্গে কথা বলবি? লোক আছে, তুই আয় তো। নীলু সোমবার যেতে পারেনি, বুধবারে সত্যি সত্যি গিয়ে উপস্থিত। বন্যা নীলুকে দেখে অফিস থেকে ছুটি নিয়ে নিল। হাসি মুখে বলল, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার তোর হাতে যদি না দিতে পারি তাহলে আমার নাম বন্যা নয়, মনে রাখিস। বলিস কি তুই? মামাকে তোর কথা বলে রেখেছি, সার্টিফিকেটগুলো এনেছিস? কি বললাম না তোকে সার্টিফিকেটগুলো আনতে? এখন গিয়ে নিয়ে আসবো? আচ্ছা থাক, পরে হলেও চলবে। মতিঝিলের এমন একটা অফিসে ঢুকলো তারা যে নীলুর বুক কাঁপতে শুরু করলো। রিসিপশনে উগ্র ধরনের সাজ করা ভারী সুন্দরী একটা মেয়ে বসে আছে, ঝকঝক তকতক করছে চারদিক। এটাই নাকি অফিস? কেন, পছন্দ হচ্ছে না? নীলু কিছু বলল না। বন্যা বলল, চল মামার সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিই, মুখ শুকনো করে রেখেছিস কেন? নীলু ফিসফিস করে বলল, এখানে মনে হয় আমার চাকরি হবে না রে। বুঝলি কি করে হবে না? আমার মন বলছে, কিছু কিছু জিনিস আমি টের পাই, সিক্স সেন্স। রাখ তোর সিক্স সেন্স। বন্যার মামা তেমন কোনো উৎসাহ দেখালেন না, দু একটা ছোটোখাটো প্রশ্ন করলেন, এই যেমন কবে পাশ করেছেন, এর আগে কোথাও চাকরি করেছেন নাকি, টাইপিং জানা আছে কি না, নাকি শর্ট হ্যান্ড, বাসা কোথায়, এমন কিছু জটিল প্রশ্ন নয়। কিন্তু উত্তর দিতে গিয়ে নীলুর কথা জড়িয়ে যেতে লাগলো, এবং তার কাছে একবার মনে হলো না এলেই বুঝি ভালো হতো। ভদ্রলোক তাদের কফি খেতে বললেন, প্রাইভেট ব্যবসার নানা সমস্যার কথা বললেন, এবং একসময় টেলিফোন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লেন। দুটি মেয়ে বসে আছে তার সামনে, এটা তার মনেই হলো না। নীলু ফিসফিস করে বন্যাকে বলল, আমরা কি চলে যাব রে? বন্যা ইশারায় তাকে বসতে বলল। সবচেয়ে যে জিনিসটি নীলুর কাছে আশ্চর্য মনে হলো তা হচ্ছে, বন্যার সঙ্গে এই ভদ্রলোকের তেমন কোনো যোগাযোগ নেই, বন্যা নিজেও যেন কেমন মিইয়ে আছে। নীলু লক্ষ্য করল তাদের দুজনের মধ্যে কথাবার্তার প্রায় কিছুই হয়নি, এমন এমন একজন অল্প পরিচিত মানুষের কাছে বন্যা তাকে এত ভরসা দিয়ে কেন নিয়ে এসেছে তা কে জানে। নীলুর মন খুব খারাপ হলো।
টেলিফোনে ভদ্রলোক প্রায় কথা বললেন 1 ঘন্টা। খুব জরুরি একটা টেলিফোন বোধ হয়, কারণ কথা শেষ করে তিনি বললেন, আমি আজ একটু ব্যস্ত, হঠাৎ উঠতে বলা হচ্ছে। বন্যা শুকনো মুখে বলল, কিছু একটা ব্যবস্থা করে দেন মামা, চাকরিটার না খুব দরকার। নীলুর রাগ হওয়ার মতো লাগলো। নীলুর চাকরির এমন কোনো দরকার নেই, কিন্তু বন্যা এমনভাবে কথাটা বলল যেন নীলুর ছেলে মেয়ে না খেয়ে আছে। ভদ্রলোক নিরাসক্ত গলায় বললেন, আমাদের এখানে কোনো ওপেনিং নেই, ভবিষ্যতে হবে এমনও কোনো আশা নেই, তবে আমার কাছে পার্টিকুলার্স রেখে যান, আমি 2-1 জনকে বলে দেখব। ও কিন্তু মামা অনেক ভালো মেয়ে। শোনো, ভালো মেয়েদের আমাদের অফিসে দরকার নেই, আমাদের অফিসে দরকার এফিসিয়েন্ট মেয়ে, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, ও খুব এফিসিয়েন্ট। বুঝলে কি করে? উনি তো এর আগে কোনো অফিসে কাজ করেননি। মামা আপনি একটু দেখবেন। নিশ্চয়ই দেখব। নাম ঠিকানা এবং একটা বায়োডাটা আমার সেক্রেটারির কাছে দিয়ে যান। নীলুর এসব করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু বন্যা এমন আগ্রহ নিয়ে এসেছে যে তাকে না বলতে তার খারাপ লাগলো। সে এমন ভাব করছে যেন বায়োডাটাটা লিখলেই তার চাকরি হয়ে যাবে, এমন ছেলে মানুষও কি আছে এই যুগে? নীলু বাড়ি ফিরল খুব মন খারাপ করে। এতটা মন খারাপ হবে সে নিজে কখনো বুঝতেও পারেনি। সে বোধহয় ধরেই নিয়েছিল তার চাকরিটা হবে, নানা রকম পরিকল্পনাও তার ছিল। প্রতি মাসে সে মাকে কিছু টাকা পাঠাবে, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই সে মানি অর্ডার করবে, যতদিন মা বেঁচে থাকবেন ততদিনই পাঠানো হবে, এ বাড়ির কারোর কিছু বলার থাকবে না, তার নিজের টাকা। 2-1টা সে শখের জিনিস কিনবে, একটা টিভি, একটা ফ্রিজ, একটা হারমোনিয়াম। গানের দিকে তার খুব ঝোঁক ছিল, তার বাবারও ছিল, বাবাই 2 মেয়েকে গান শিখিয়েছিলেন। বাবা মারা যাওয়ার পর কোথায় সব ভেসে গেল কে জানে। কি চমৎকার গলা ছিল বিলু আপার। বাবা সবসময় বলতেন, আমার এই মেয়ে গান গেয়ে সকলকে পাগল করে দেবে দেখিস। কোথায় গেল, কোথায় গেল সেই গান? নীলু তার বোনের কথা কখনো ভাবতেই চায় না, ওটা যেন একটা দুঃস্বপ্ন। কোনো কালে তার যেন কোনো বোনই ছিল না, বিলু নামের কাউকে সে চেনে না, কিন্তু তবুও এক সময় এমন পরিষ্কারভাবে বিলু আপার মুখ তার মনের মধ্যে ফুটে আসে, আদুরে স্নিগ্ধ একটা মুখ। বিনু আপা বলছে, কিরে নীলু, রোদে ঘুরে তোর মুখটা তো রাঙা হয়ে গেছে দেখছি, দেখি বস তো আমার পাশে। নীলু প্রায় ভাবে, এত এত মায়াবতী কি করে একটা মানুষ হয়। কি দুঃখী ছিল বিলু আপা, অথচ তার কি সুখী চেহারাই না ছিল, গভীর দুঃখের কিছুমাত্র ছাপ ছিল না তার চোখে, আনন্দ উজ্জ্বল হাসি হাসি 2টি চোখ। শফিক সাধারণত রাত 8টার মধ্যে এসে পড়ে, 8:30 বাজছে, এখনো তার নাম নেই, হোসেন সাহেবও ফেরেননি, কোথায় ঘুরছেন কে জানে, এত দীর্ঘ সময় তাদের রাগ থাকে না, আজ আছে। রাগ পড়েনি শাহানারও, এখনো তার দরজা বন্ধ। মনোয়ারা রাগ ভাঙানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। নীলু বারান্দায় এসে দাঁড়ালো, দিন খারাপ করেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হলে ভালোই হবে, আকাশটা গুমোট হয়ে আছে। নীলু আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। টুনি জেগে উঠেছে, তার হাসির শব্দ শোনা যাচ্ছে, অদ্ভুত স্বভাব হয়েছে মেয়েটার, ঘুম থেকে উঠেই সে হাসতে শুরু করে। পৃথিবীর সব বাচ্চারাই জেগে উঠে কাঁদে, কিন্তু টুনি বোধহয় শুধু হাসে। দূর থেকে
টুনির হাসির শব্দ শুনতে এখন নীলুর কাছে মজাই লাগছে। বৌমা, নীলু চমকে তাকালো। মনোয়ারা টুনিকে কোলে নিয়ে বারান্দায় চলে এসেছেন। আরেকটু হলেই তো সর্বনাশ হতো, কি যে কাণ্ড করো তুমি, কি হয়েছে মা? খাটের কিনারায় শুয়ে রেখেছ, নিজে নিজেই উঠে বসেছে, একটু হলেই পড়ত, এত অসাবধান হলে চলে? নীলু কিচ্ছু বলল না। বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? দিন খারাপ করেছে মা, ঘরে আসো, দরজা জানলা বন্ধ করো, বারান্দায় দাঁড়িয়ে থাকার দরকারটা কি? জানালা বন্ধ করার আগেই হঠাৎ করে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো, রীতিমতো ঝড়। ইলেকট্রিসিটি চলে গিয়ে অন্ধকার হয়ে গেল চারদিক। মনোয়ারা টুনিকে কোলে নিয়ে অকারণে ছোটাছুটি করতে লাগলেন। মোমবাতি খুঁজে পাওয়া গেল না, হারিকেনে তেল নেই। প্রচণ্ড শব্দে বাথরুমে জানালায় একটা কাজ ভাঙল। মনোয়ারা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলেন, বৌমা তোমার কি কোনো কালেই বুদ্ধিশুদ্ধি হবে না নাকি? ঝড় বাদলার দিনে হাতের কাছে হারিকেন রাখবে ঠিকঠাক করে, হারিকেনে এক ফোঁটাও তেল নাই, এইসব কি? টুনিও ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে। নীলু বলল, ওকে ওকে আমার কাছে দিন মা। মনোয়ারা রেগে গেলেন, অন্ধকারে হাত থেকে ফেলবে, ও থাকুক আমার কাছে, তুমি তোমার কাজ করো। করার মতো কোনো কাজ নেই, নীলু তার ঘরে চলে গেল। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে, চারদিকে অন্ধকার, এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আলো হয়ে উঠছে চারদিক। পরক্ষণেই প্রচণ্ড শব্দে বাজ পড়ছে, মনে হয় এই কাছেই কোথায় যেন পড়ল। চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে নীলুর। ভাবি, নীলু তাকালো, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে শাহানা এগিয়ে আসছে। নীলু হাসি মুখে বলল, রাগ কমেছে নাকি শাহানা? শাহানা জবাব দিল না। নীলু হালকা গলায় বলল, ওদের কি অবস্থা কে জানে। কাদের ভাবি? বাবা আর রফিক। আচ্ছা ভাবি, তুমি তো বড় ভাইয়ের কথা বলনি, নাকি তুমি বড় ভাইয়াকে নিয়ে ভাবো না? ভাবি। শাহানা উঠে এলো খাটের উপর, মৃদু স্বরে বলল, হঠাৎ করে এরকম খারাপ হলো কিভাবে দিন, যা ভয় লাগছে। ভয়ের কি আছে? টুনি কাঁদছে, মনোয়ারা তাকে শান্ত করার চেষ্টা করছেন, কোনো লাভ হচ্ছে না। শাহানা বলল, ভাবি তুমি টুনিকে নিয়ে এসো তো। তুমি নিয়ে এসো, আমার কাছে মা দেবেন না, আমি যাচ্ছি টাচ্ছি না। নীলু হালকা গলায় বলল, এত ছোট ব্যাপার নিয়ে এরকম রাগ করে কেউ? জীবনে রাগ করার মতো আরো কত বড় বড় ব্যাপার ঘটবে। শাহানা মৃদু স্বরে বলল, হঠাৎ করে আমার যেন কেমন না রাগ ধরে যায়, আর এরকম করব না। মোমবাতি আছে কোথায় জানো? জানি, আমার টেবিলের ড্রয়ারে আছে। একটা মোমবাতি মার ঘরে দিয়ে আসো না, টুনি অন্ধকার দিকে কাঁদছে। না ভাবি, আমি পারবো না, তুমি যাও। নীলু মোমবাতি জ্বালিয়ে মনোয়ারের ঘরে রেখে এলো, সাথে সাথেই টুনির কান্না থেমে গেল। হাত পা ছুঁড়ে সে খেলা জুড়ে দিল। নীলুর ইচ্ছে হলো বলতে, ওকে ওকে আমার কাছে একটু দিন না মা, কিন্তু সে কিছু বলতে পারল না, কারণ মনোয়ারা তার কাছে টুনিকে দেবেন না। বৌমা, কটা বাজল? মা, 9:25 বাজে। এ তো দেখছি মহাচিন্তায় পড়লাম, কোথায় আটকা পড়লো ওরা কে জানে। এসে পড়বে মা, আপনার দাঁতের ব্যথা কমেছে? কমেছে। কিছু খাবেন আপনি? দুপুরে তো কিছুই খাননি। না, কিছু খাবো না। তুমি দেখো তো শাহানা রাগ ভাঙাতে পারো কিনা, যন্ত্রণা হয়েছে একটা। ওর রাগ ভেঙেছে মা, আমার ঘরে বসে আছে।
মনোয়ারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দরজায় ধাক্কা পড়ছে। নীলু দরজা খুলে দেখল আনিস দাঁড়িয়ে আছে। কাক ভেজা হয়ে গেছে সে। কি ব্যাপার আনিস? ইহ, অবস্থা কাহিল ভাবি। চা খাওয়াতে পারবেন? তা পারবো। শুকনো কাপড় পরে আসো। ভাবি, শুকনো কাপড় আমার আর কিছুই নেই, ঘর ভেসে গেছে জ্বরে। একটা গামছা টামছা কিছু দিন না। এসো, ভিতরে এসো, শাহানাকে বলছি তোমাকে কাপড় দেবে। নীলু চা বানিয়ে বসার ঘরে এসে ঢুকে দেখল অন্ধকারে আনিস এবং শাহানা পাশাপাশি বসে আছে। ওদের বসার মধ্যেই কিছু একটা ছিল, যা দেখে হঠাৎ করে নীলু একটু চমকালো। ভালোবাসাবাসির কোনো ব্যাপার নেই তো? শাহানার বয়স খুবই কম, এ সময়ে মন তরল থাকে, সবাইকেই ভালোবাসতে ইচ্ছা করে। দরজায় আবার ধাক্কা পড়ছে। হোসেন সাহেবের গলা শোনা যাচ্ছে। বৌমা, বৌমা! রাত 10টার মধ্যে ভিজতে ভিজতে সবাই এসে উপস্থিত হলো। তুমুল বর্ষণ হলো সারা রাত। আনিস থেকে গেল এ বাড়িতে, সোফার উপর বিছানা হলো তার। অনেক রাত পর্যন্তই জেগে রইল সে, জেগে রইল শাহানাও। সমস্ত রাত তার মন কেমন কেমন করতে লাগলো। আজ প্রথমবারের মতো শাহানা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে। আনিস ভাই যখন ভেজা গামছায় তার ভেজা মাথা মুছছিল, তখন হঠাৎ করে তার ইচ্ছে করলো গামছাটা তার হাত থেকে নিয়ে নিতে। তার বলতে ইচ্ছে করছিল, আনিস ভাই, মাথাটা একটু নিচু করুন, আমি মুছিয়ে দিচ্ছি। কেন কেন এরকম তার মনে হলো? এরকম মনে হওয়া নিশ্চয়ই খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ। খুব খারাপ মেয়েদেরই বুঝি এরকম করতে ইচ্ছে করে, কিন্তু সে খারাপ মেয়ে হতে চায় না, সে খুব ভালো একটা মেয়ে হতে চায়। শাহানা চাদর দিয়ে মাথা ঢেকে কাঁদতে শুরু করলো। সে অন্ধকারে একা ঘুমোতে ভয় পাবে বলেই মনোয়ারা আজ তার সঙ্গে ঘুমিয়েছেন। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে শাহানা, কাঁদছিস কেন? শাহানা ধরা গলায় বলল, জানি না কেন কাঁদছি, কাঁদতে ইচ্ছে করছে। অদ্ভুত এক ধরনের কষ্ট হচ্ছে শাহানার। এ ধরনের কষ্ট পৃথিবীতে আছে তা তার জানা ছিল না। মনোয়ারা শাহানার গায়ে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তিনি কি কিছু বুঝতে পারছেন? মায়েরা অনেক কিছু বুঝে ফেলে। শাহানা ফোপাতে ফোপাতে বলল, আমার আমার মা মরে যেতে ইচ্ছে করছে, আমার আমার মরে যেতে ইচ্ছে করছে মা। বন্ধুরা, আমাদের এই উপন্যাসের এই পর্বটি আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী পর্ব অবশ্যই কালকে আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা আমাদের এই ভিডিওটিতে এখনও লাইক করনি তারা লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। এই উপন্যাসটি তোমাদের কেমন লাগছে তা আমাদের কমেন্ট বক্সে এসে জানাও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, এই নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।